প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়েছে এখন পর্যন্ত 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং আরও আবিষ্কৃত হচ্ছে এই প্রাণীগুলোর কারো কারো বৈশিষ্ট্যে মিল রয়েছে এবং কারো কারো বৈশিষ্ট্যে অমিল রয়েছে এই প্রাণীগুলোকে সহজে ও অল্প সময়ে চেনা ও জানার জন্য শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতির প্রয়োজনীয়তা অপরিসীম নিচে শ্রেণীবিন্যাস পদ্ধতির কিছু প্রয়োজনীয়তা দেয়া হলো নতুন প্রজাতি শনাক্ত করা যায় প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কে বিভিন্ন তথ্য ও উপাত্ত পাওয়া যায় ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায় প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ নির্ণয় করা যায় প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান নির্ণয় করা যায় যেমন সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয় ক্ষতিকর ও উপকারী জীবকে শনাক্ত করা যায় শব্দের ব্যাখ্যা সিলম সিলম হচ্ছে বিশেষ ধরনের কোষ স্তরে আবৃত দেহ গহ্বর সাধারণত পরিফেরা ব্যতীত সকল পর্বের প্রাণীদের সিলম দেখা যায় শব্দের সিলেন্টেরন দেহপ্রাচীর দিয়ে ঘেরা দেহ গহ্বর হল সিলেন্টেরন এটি সাধারণত নিডারিয়া পর্বভুক্ত প্রাণীর দেহে দেখা যায় হিমোসেল রক্তপূর্ণ দেহ গহ্বর হিমোসেল নামে পরিচিত শব্দের সেটা এটি কাইটিন নির্মিত সামান্য শক্ত ছোট চুলের মতো চলনাঙ্গ নটোকর্ড কর্ডাটা পর্বের প্রাণীদের ভ্রূণীয় দশায় পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর যে নরম অখণ্ডায়িত স্থিতিস্থাপক দণ্ডাকৃতি অঙ্গ পাওয়া যায় সেটি নটোকর্ড